নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার কথা ও নীতি সুদহার বাড়ানো হয়েছে। নতুন মুদ্রানীতি বাস্তবায়িত হলে ব্যাংকে জমা টাকার উপর লাভ বাড়বে নাকি আগের মতোই থাকবে তা জানতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত। হ্যালো ভিউয়ার্স, আমি রঞ্জয় দাস, আপনাদের ছিলাম আমার চ্যানেল রণদাস 365। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে পেয়ে যাবেন। তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে অর্থ সরবরাহ কমাতে চায় কেন্দ্রীয় ব্যাংক। এখন প্রথমে জানা দরকার মূল্যস্ফীতি কি। মূল্যস্ফীতি হলো কোনো জিনিসের মূল্য বেড়ে যাওয়া। এখন এই কোনো জিনিসের মূল্য কেন বেড়ে যায়, সাধারণত টাকার মান কমে যাওয়ার কারণে এটি হয়। টাকার মান কিভাবে কমে, যদি বাজারে অর্থ সরবরাহ বেড়ে যায় তাহলে সাধারণত মূল্যস্ফীতি দেখা যায়। এখন ধরা যাক বাজারে 10টা রুটি রয়েছে। এখন 20 জন ব্যক্তি যদি এই 10টা রুটি কেনার জন্য প্রতিযোগিতা করে তাহলে কিন্তু ওই 10টা রুটির দাম বেড়ে যাবে। এভাবে সাধারণত মূল্যস্ফীতি দেখা যায়। সেজন্য অর্থ সরবরাহ কমানোর জন্য চেষ্টা করবে কেন্দ্রীয় ব্যাংক, এর ফলে আলটিমেটলি মূল্যস্ফীতি নিয়ন্ত্রিত হবে। তারা পাশাপাশি টাকার মান বাড়াতে নীতি সুদহার বাড়ানো হয়েছে এবং একই সঙ্গে ঋণের সুদার যে 9% ক্যাপ তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আমরা জানি যে এর আগে 6.9 ছিল, অর্থাৎ ব্যাংকগুলিতে টাকা রাখলে 6% মুনাফা দেওয়া হতো এবং লোন নিলে 9% সুদ দিতে হতো। এখন এই যে 9% ঋণের সুদারে যে 9% ক্যাপ, সেই ক্যাপ তুলে নেওয়া হয়েছে। এখন এই ক্যাপ কেন তুলে নেওয়া হয়েছে আমরা সেটি দেখব। নতুন মুদ্রানীতিতে নীতি হার হিসেবে বিবেচিত রেপো সুদহার 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 6.50% করাতে। রেপো সুদহার কি? রেপো সুদহার হচ্ছে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে যে সুদে লোন নেয় সেটি হচ্ছে রেপো সুদহার। এখন এটি 50% বাড়িয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ এখন যদি ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে লোন নেয় তাহলে অতিরিক্ত অর্থ অথবা অতিরিক্ত সুদ দিতে হবে। আমরা দেখেছি যে কিছুদিন আগে ইসলামী ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছিল এবং সে সময়ে ব্যাংকগুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের থেকে রেপোতে অর্থ নিচ্ছিল এবং তাদের তারল্য সমস্যার সমাধান কিছুটা করতে পেরেছিল। এখন এই রেপো সুদহার যদি বেড়ে যায় তাহলে কিন্তু ব্যাংকগুলোকে অতিরিক্ত সুদ গুনতে হবে এবং ব্যাংকগুলো চাইবে যে যত কম লোন নেওয়া যায় কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে। এখানে এ কারণে ব্যাংকগুলো তারল্য কিছুটা কিন্তু কমে যাওয়ার কথা এটি আমার মনে হয়। পাশাপাশি রিভার্স রেপো 25 বেসিস পয়েন্ট বাড়িয়ে 4.25% থেকে 4.50% করেছে। রিভার্স রেপো হচ্ছে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকে যে সুদে টাকা জমা রাখে সেটি হচ্ছে রিভার্স রেপো। অর্থাৎ রেপো হচ্ছে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের থেকে লোন নেয় সেটি হচ্ছে রেপো, আর হচ্ছে রিভার্স রেপো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর কাছে যে রেটে লোন নেয়। এখন রিভার্স রেপো বা বাড়িয়ে দেওয়ার কারণে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকে টাকা রাখলে ব্যাংকগুলো আগের চেয়ে বেশি সুদ পাবে অর্থাৎ বেশি লাভবান হবে। সেজন্য ব্যাংকগুলো চাইবে যে বেশি বেশি টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে। অর্থাৎ মূল বিষয় হচ্ছে যাতে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকে বেশি টাকা জমা রাখে এবং কম টাকা কেন্দ্রীয় ব্যাংক থেকে নেয়। এর কারণে কি হবে, ব্যাংকে যদি টাকা কম থাকে তাহলে কিন্তু বাজারে অর্থ সরবরাহ কমে যাবে। অর্থ সরবরাহ কমে গেলে আলটিমেটলি কিন্তু মুদ্রাস্ফীতিও কিছুটা কমে যাবে। এখন কথা হলো এফডিআর রেট কি বাড়বে। এখন গ্রাহকরা ব্যাংকে যে টাকা রাখে সেই টাকা রাখার উপরে যে সুদ রয়েছে সেটি কি বাড়বে। কেন্দ্রীয় ব্যাংকে বলা হয়েছে যে লোনের সুদ হার হবে সর্বোচ্চ 10.12%। পূর্বে কিন্তু লোনের সুদহার ছিল 9%। লোনের সুদহার কম থাকার কারণে কি হয়, গ্রাহকরা বেশি পরিমাণে লোন নেয় ব্যাংক হতে, এর ফলে কিন্তু মানুষের হাতে টাকা বেশি থাকে এবং অর্থ সরবরাহ বাজারে বেড়ে যায় এবং মূল্যস্ফীতি কিছুটা বেড়ে যায়। এখন লোনের সুদহার বাড়ার ফলে কি হবে, ব্যাংক থেকে লোন নেওয়ার টেন্ডেন্সিও কমে যাবে, এর ফলে মানুষের হাতে টাকা কমে যাবে, টাকার ফ্লো কমে যাবে এবং মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণ হবে। এখন আমানতের সুদহার কি হবে, আমানতের সুদহার বর্তমানে ব্যাংকের আমানতের সুদহার 5 থেকে 7.5% মধ্যে রয়েছে। অর্থাৎ ব্যাংকে টাকা রাখলে কিন্তু বর্তমানে খুব বেশি একটা লাভ পাওয়া যায় না, ইনফ্লেশনের সাথে তুলনা করলে খুব একটা লাভ না। এখন যেহেতু লোনের সুদহার বাড়ানো হয়েছে সেক্ষেত্রে আমানতের সুদহার কি বাড়বে, আমার মনে হয় না যে খুব একটি বাড়বে। কারণ
বাংলাদেশ ব্যাংক চাচ্ছে যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে, এবং সেটা চাচ্ছে হচ্ছে যাতে অর্থ সরবরাহ, বাজার অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করে। এখন যদি অর্থ সরবরাহ কমাতে হয় তাহলে কিন্তু এই আমানতের সুদহার বাড়বে না। আমানতের সুদহার যদি বেড়ে যায় তাহলে মানুষ টাকা জমাকৃত টাকার উপরে বেশি লাভ পাবে এবং মানুষের হাতে অনেক টাকা চলে আসবে, অর্থ সরবরাহ বেড়ে যাবে এবং মুদ্রাস্ফীতিও কিন্তু বেড়ে যাবে। সেজন্য আমার মনে হয় না যে এই আমানতের সুদহার বাড়বে। অর্থাৎ সাধারণ মানুষের খুব খুশি একটা কোনো কারণ নেই এই নতুন মুদ্রানীতিতে, কারণ আমানতের সুদহার বাড়ছে না, কিন্তু গ্রাহকরা যদি ব্যাংক থেকে লোন নেয় তাহলে সেই লোনের উপর বেশি টাকা সুদ গুনতে হবে। এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায়। এখানে বলা হচ্ছে ব্যাংক ঋণের সুদহার হবে সর্বোচ্চ 10.12%। এখানে দেখেন কি বলা হচ্ছে, ব্যাংক ঋণের 9% সীমা তুলে দিয়ে সুদ গণনার নতুন কাঠামো ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ঢাকা পোস্টের সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে, সুদহার বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক। এখানে বলা হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে অর্থ সরবরাহ কমাতে চায় কেন্দ্রীয় ব্যাংক, পাশাপাশি টাকার মান বাড়াতে নীতি সুদহার বাড়ানো হয়েছে, একসঙ্গে ঋণের সুদহারের যে 9% ক্যাপ তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের পর্যন্তই, না সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।